morning from Florence. আজকের ফ্লোরেন্স থেকে গুড মর্নিংটা লাস্ট গুড মর্নিং আজ বাড়ি যাচ্ছি তো নদিনের এই ইটালি সফর এখানেই শেষ হচ্ছে তো আজকে আমরা যাব বাই বুলেট ট্রেন ট্রেনের তো টিকিট কাটাই আছে প্রায় টাইম হয়ে এলো এবার আমি স্টেশনের ভেতরে যাই সান্তা মারিয়া নোভেল স্টেশনে আমরা এসে গেছি আমাদের ট্রেন আছে 9:25 এখন 9:00 বাজে সো উই আর হ্যাভিং আ স্মল কফি ব্রেক ট্রেন এখনো যায়নি প্ল্যাটফর্মে তো ট্রেন এসে গেছে এবার ট্রেনে উঠি লাগেজ টাগেজ রাখতে সময় লাগবে কিছুক্ষণ তো আর 10 মিনিটের মতো সময় আছে তো এই সেই ট্রেন সেই বুলেট ট্রেন যাতে আমি যাব মানে আমরা যাব তো প্রায় 250 থেকে 300 কিলোমিটার হয়তো এর পার আওয়ার গতিবেগ থাকবে দেখা যাক কি হয় বাজে সকাল 11:30 আমরা মিলান স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে আমাদের প্যারিস যাওয়ার ট্রেন আছে 4:45 দিকে তো প্রায় 4.5 ঘন্টা টাইম আছে আমাদের হাতে তাই জন্য ভাবলাম যে মিলানের যে বড় ক্যাথিড্রালটা আছে সেটা ভিজিট করে আসা যেতে পারে সেটা এখান থেকে 3-4টা স্টপেজ বাই ট্রাম তো আমাদের হাতে 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় আছে তাই জন্য আমরা এখানে লাগেজ ড্রপের একটা পয়েন্ট আছে সো এখানে আমরা আমাদের লাগেজটাকে রেখে তারপর মিলানের চার্চটা দেখতে যাব ক্যাথিড্রালটা দেখতে যাব ফাইনালি অনেক ছোটাছুটি করার পর দুয়োমোদি মিলানোতে পৌঁছে গেছি অর্থাৎ মিলানো ক্যাথিড্রালের সামনে পৌঁছে গেছি আমার পিছনেই রয়েছে মিলানো ক্যাথিড্রাল পুরো শহরটাকে এই ক্যাথিড্রালটা রিপ্রেজেন্ট করে আর এই ক্যাথিড্রালটা হচ্ছে সারা ইউরোপের মধ্যে দ্বিতীয় প্রথম তো ভ্যাটিকান সিটির ওটা আর সারা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তমের দিক দিয়ে অসাধারণ সুন্দর মানে সামনে থেকে দেখলে কত সূক্ষ্ম কারুকার্য সেটা বোঝা যাচ্ছে অসাধারণ সুন্দর আর একদম টপে আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো একদম টপে আছে ম্যাডোনার গোল্ডেন মূর্তি এই ক্যাথিড্রালটা 156 মিটার উঁচু এবং এটা তৈরি করতে 600 বছর প্রায় সময় লেগেছে তো এই 600 বছরে বিভিন্ন আর্কিটেক্ট বিভিন্ন শিল্পী বিভিন্ন আর্টিস্ট তাদের কৃতিত্ব এখানে রেখেছেন এবং তাদের অবদানের জন্য এটা এত সুন্দর হয়েছে এবং আজ ইউরোপের একটা বিখ্যাত মনুমেন্ট হিসেবে এটা পরিচিত যিশু খ্রিস্টকে যে ক্রুশ দিয়ে বিদ্ধ করা হয়েছিল সেই নেলগুলোর মধ্যে একটা এখানে রাখা আছে এবং সেপ্টেম্বর মাসের কোনো একটা দিন সাধারণ মানুষকে সেটা দেখার সুযোগ করে দেওয়া হয় সেটাও একটা ঐতিহাসিক তাৎপর্য ধর্মীয় তাৎপর্য রয়েছে ভেতরেও যাব ভেতরে যাওয়ার জন্য টিকিট লাগে এটার সাথে একটা মিউজিয়ামও আছে মিউজিয়াম এবং এটা মিলে পার পার্সন 7 ইউরো টিকিট
ভেতর থেকে ঘুরে এলাম। ভেতরটা এতটা বড় এবং এতটা সুন্দর, ঠিক বর্ণনা করা সম্ভব নয়, ভাষা দিয়ে শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। এই জিনিসগুলো দেখতে হবে এবং অনুভব করতে হবে। তো ভীষণ সুন্দর ভেতরটা এবং এত স্পেস, সত্যি মানে এটা কেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেটা ভেতরে গেলেই বোঝা যায়। ভীষণ বড়, যথেষ্ট স্পেসিয়াস। আর ভেতরে মেইনলি ভেতরে যে কাজগুলো আছে, বিভিন্ন মূর্তি রয়েছে, তাছাড়াও বাইবেলে যে গল্পগুলো আছে সেগুলো ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বেশ কিছু জায়গায়। পেন্টিং রয়েছে, গ্লাস পেন্টিং রয়েছে, তার মাধ্যমে ওই গল্পগুলোকে ডিপিক্ট করা হয়েছে। এরপর গেলাম মিলানোর মিউজিয়ামে এবং তখনকার দিনের বিখ্যাত বিশাল সম্ভার প্রত্যক্ষ করলাম। ক্যাথিড্রাল থেকে আমরা ঘুরে চলে এসেছি, আমাদের আর এক ঘন্টা পরে ট্রেন আছে। তো মিলান স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। মিলান স্টেশনটাও একটা দেখার মতো, এত অ্যানাউন্সমেন্টের আওয়াজ হচ্ছে, পুরো স্টেশনটা ভীষণ বড়। এটা মিলানের সেন্ট্রাল স্টেশন, এখান থেকে ইতালির অন্য স্টেটে, ইতালি থেকে অন্য কান্ট্রিতে যাওয়ার ট্রেন ছাড়ে। তো পুরো স্টেশনটা একটা চার্চের মতো লুক রয়েছে। এখন যখন ছুটিটা শেষ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি, তখন একটা মিক্সড ফিলিং হচ্ছে। এতদিন বাদে বাড়ি ফিরে যাওয়ার যেরম আনন্দ হচ্ছে, তেমনি এই ছুটিটা শেষ হয়ে যাচ্ছে বলে একটু মন খারাপও করছে। কিন্তু বাড়ি ফেরার একটা আনন্দই আলাদা। যাই হোক, আমাদের সাথে বেশ কদিন আপনারাও ঘুরলেন, কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানান। আর আপনার গুরুত্বপূর্ণ কিছুটা সময় আমাদের সাথে কাটানোর জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে।